আপনাদেরকে কয়েকটা ভিডিও আগে বলেছিলাম যে বিড়ালের একটা আপডেট আছে, তো ফাইনালি আজকে আপডেটটা দিব। আপডেটটা আমার হাতে আছে, এই যে মাশাআল্লাহ, এটা হলো আমাদের চিন্তির বাবু। এখনো চোখ ফুটে নাই, মাশাআল্লাহ। এটা হলো চিন্তির বাবু। তো ব্যাপারটা কি হইছে, চিন্তি আর সিম্বার তো পেয়ার, তো সিম্বা হলো চিন্তির বাবা, তো এজন্য ওদের পেয়ার থেকে কখনো আমি ভালো রেজাল্ট পাবো না, এটা আমাকে অনেকেই বলেছে। এর আগে একটা বাচ্চা মিসক্যারেজে পড়ে গেছিল, এবার আমরা কয়েকটা বাচ্চা পাইছি কিন্তু মরা বাচ্চা পাইছি, আর তার মধ্যে একটা বাচ্চা টিকছে, যেটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে, ভালো আছে, হেলথ তো ভালো আছে মাশাআল্লাহ। এর আগে যেটা হয়েছিল যে সিম্বা আর চিন্তির যে আম্মু ছিল, মানে সিম্বার যেই প্রথম ফিমেলটা ছিল চিন্তির মা, ও প্রথমবার পাঁচটা বাচ্চা দিছিল, পরের বার ছয়টা বাচ্চা দিছিল, তো সবগুলো বাচ্চাই বড় হয়েছিল মাশাআল্লাহ। কিন্তু এই চিন্তির বেলা দেখলাম যে বাবার সাথে মেয়ের পেয়ার, আমাকে কয়েকজন বলছিল যে ভালো রেজাল্ট আসবে না, বা এমনও বলেছিল যে বাচ্চা অ্যাবনর্মাল হইতে পারে। তো বাচ্চা যদিও অ্যাবনর্মাল হয় নাই, কিন্তু বাচ্চা একদম রোগা হয়েছে, মানে মৃত হয়েছে বাচ্চা, আবার যেটা জীবিত হয়েছে তার মধ্যেও একদম রোগা, মানে মাথা তুলে দাঁড়াতে পারে না, খাবার খায় না, হ্যান্ড ফিডিংয়ে ট্রাই করছি কিন্তু কাজ হয় নাই, কিন্তু আল্লাহর রহমতে একটা সার্ভাইভ করে গেছে। হ্যাঁ, তো আমরা যেটা ডিসাইড করেছি যে ইনশাল্লাহ আমরা শীঘ্রই চিন্তির জন্য অন্য কোনো একটা মেলের ব্যবস্থা করব, হ্যাঁ, আর সিম্বার জন্য একটা ফিমেলের ব্যবস্থা করব। তো ওদের দুইজনের পেয়ার থেকে মনে হয় না আমরা ভালো কোনো রেজাল্ট ইন ফিউচারে পাবো। তারপরে আল্লাহর রহমতে একটা এখনো আছে মাশাআল্লাহ, ওর বয়স এক সপ্তাহ, না এক সপ্তাহের মতো হয়েছে মাশাআল্লাহর বয়স, চোখ ফুটে নেই এখনো আর কি, চোখ না ফুটার বয়স পর্যন্ত আছে। তো সবাই দোয়া করবেন ওর জন্য মাশাআল্লাহ। মেল ফিমেল এখনো বোঝা যায়, দেখি তো ফিমেলই হবে, হ্যাঁ ও খুব সম্ভবত ফিমেল হবে ওর, আমিও অতটা এক্সপার্ট না, আমি দেখে বুঝলাম যে আপনারা দেখেন, দেখে ফিমেলই মনে হচ্ছে যে ফিমেলই হবে মাশাআল্লাহ। ও পুরোপুরি এই কালারটা হয়েছে, গোল্ডেন কালারটা হয়েছে, মুখে মনে হয় হালকা হালকা একটু সাদা আসবে, তারপরেও শিওর না, তবে সিম্বা হয় নাই, সিম্বার কালারটা বেশি পাইছে কিন্তু পুরোপুরি সিম্বা হবে না, কারণ সিম্বাতে সিম্বার গায়ে হোয়াইট ছিল অনেক, এদিকে হোয়াইট আছে এদিকে আছে, সিম্বা এখনও আছে আমাদের কাছে, তো ওকে আমরা রেখে দিব। আমরা অলরেডি বিড়ালগুলাকে আমাদের রুমে শিফট করে দিছি, বেডরুমে, ওদেরকে খাঁচা থেকে বেডরুমে নিয়ে গেছি, কারণ খাঁচা ওদের এখনও রেডি না, প্লাস বৃষ্টি বাদলের সিজন, প্রচুর বৃষ্টি পড়ে, বিড়াল কিন্তু বৃষ্টি পছন্দ করে না, পানি পছন্দ করে না, কারণ পানি ওদের গায়ে লাগলে ওদেরও ক্ষতি হয়, সেই জন্য আমরা ওদেরকে রুমে নিয়ে গেছি, বৃষ্টির সিজনটা কমে গেলে ইনশাল্লাহ আমরা ওদেরকে ওদের জায়গাটাতে ছেড়ে দিতে পারবো ইনশাল্লাহ মাশাআল্লাহ। ছবি তুলেটা, আসসালামু আলাইকুম, আমি নোবেল, সবাইকে আমাদের মেনে দিতে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে মাছ ধরবো, এই জালটা আমরা বানাইছি, তো এখন বৃষ্টি নামতেছে, আকাশে বৃষ্টি আছে, আকাশে অনেক মেঘ, আশেপাশে বৃষ্টি হইতেছে, তবে অল্প গতিতে বৃষ্টি, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টিটা বাড়তেও পারে, তো এর মাঝে আমি কিছু গুড়া মাছ ধরবো, ছোটো মাছ। হ্যাঁ, আমাদের পাশেই পুকুর আছে, এই পুকুরেই আমি ধরার চেষ্টা করবো, চলে আসছি পুকুরের পারে মাছ ধরার জন্য। খুব একটা মাছ নাই, হ্যাঁ, তবে গুড়া মাছ আছে, এত রক্ষিও অনেক কাদা, পা গেড়ে যায়, যাই হোক ঘুরি পানা ও নিতে হবে আজকে, প্রথম খেয়াল থেকে কিছু আসবে, ঠিক আছে না, একটা পাইছি, এই সাইজের মাছগুলাই বেস্ট খাওয়ানোর জন্য,
বৃষ্টি অনেক বেড়ে গেছে, অনেক বৃষ্টি। ছোট্ট অনেক সুন্দর মাছ, অনেক গুড়ি পানা উঠাইছি, এটার ভিতরে ছাড়বো। ওই জন্য বাচ্চাগুলো এখানে পড়ে থাকে। ওই পুকুরটাতে মাছ ধরা একটু টাফ ছিল, কারণ প্রচুর ময়লা ছিল আর মাছও খুব একটা নাই। এটার ভিতরে হয়তো কিছু মাছ আছে, একটু পরিষ্কার আছে পানি, তো এটার ভিতরে একটু ট্রাই করবো। আমাদের টার্গেট ছোট মাছ, এটা মসজিদের পুকুর। এডি ভিতরে পাইবেন, এডি ভিতরে পাইবেন, এই যে পাকায় পাকায় কিনারে খাওয়া দেন। আমি খুবই শক, এতক্ষণ কামলা দেওয়ার পরে রেজাল্ট খুবই খারাপ। আমাদের এই এলাকার পুকুর টুকুরে গত দুই বছর বর্ষার পানি ঢুকে নাই, যে কারণে একদমই মাছ নাই। এই যে এই কটা মাছ পেয়েছি কামলা দিয়ে, তাও আবার এরকম মাছ পেয়েছি যেগুলো মানুষে খায় না। হ্যাঁ, শুধুমাত্র এই যে চিংড়ি মাছ পাইছি দুই তিনটা ছোট ছোট, এই যে এই যে যেগুলোর আমাদের এদিকে ছোটোগুলো রিচা মাছ বলে। হ্যাঁ, এই যে চিংড়ি মাছ পাইছি ছোট ছোট, আর এখানে পাইছি এক ধরনের মাছ যেটা আমাদের এদিকে বলে চোখ পোনা মাছ, এই যে চোখ পোনা মাছ এটা পাইছি। আর এদিকে একটা আছে, এটা এক্স্যাক্টলি আসলে নাম কেউ জানে না এটার, এটা অনেকটা মলির মতো, মলি। হ্যাঁ, মলি ফিশ আছে না অ্যাকোরিয়ামে, সেই মলি ফিশের মতো, তো এগুলোই দিয়ে দিব। আচ্ছা, আমার কুমির মাছগুলো এখানে আছে, ওকে এগুলোই দিব, আশা করি ও ধরে ধরে খাবে। এই যে মাছটা খুব ভাব নিয়ে আসে বসে আছে এখানে। আর ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আছে এগুলো আমরা দিব আমাদের সবেল নসটাকে। সবেল নস আশা করি ধরে ধরে খেতে পারবে। আচ্ছা, একটা দিছি, এই যে আর একটা দিই, একদম সাথী আছে। এখন ভয় পাইতেছে, হ্যাঁ এখন খাবে না, পরে খাবে। কালকে আমি মাছ দিছিলাম, আমার সামনে খায় নাই, পরে দেখছি খেয়ে ফেলছি। আর একটা দিয়ে রাখি, ওর যখন ভাল লাগবে ও খাবে। ওকে, পাঁচটা চিংড়ি মাছ দিছি, আমরা কিছুক্ষণ পরে এসে দেখে যাব যে কয়টাও খাইতে পারছে। এই যে এখানে একটা, ওই যে ওই সাইডে আছে একটা, দুইটা, তিনটে, তিনটা, টোটাল এই যে একটা, পাঁচটা। তো টোটাল পাঁচটা মাছ দিছি, আমরা দেখবো যে ও আসলে জীবিত মাছ ধরে ধরে খেতে পারে কিনা, এটা আমরা চেক করবো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। এই যে ওর সামনে দিয়ে যেতেছে, আমরা আমাদের পুলের পানি চেঞ্জ করে ফেলছি, এখন মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লিয়ার পানি, মাশাআল্লাহ অনেক জোস পানি। এরকম পরিষ্কার হয়তো বা এক সপ্তাহ থাকবে, এরপরে ধীরে ধীরে আবার ময়লা শুরু করে। পানি পরিষ্কার করতে গিয়ে আমরা একটা জিনিস দেখে খুবই মর্মাহত হয়েছি, সেটা হলো আমরা পানির ভেতরে নিচে ডিম পাইছি। আগেরবারও ডিম পাইছিলাম, কিন্তু আগেরবার এখানে কল ডাক ছিল, যে কারণে আমরা ধরে নিয়েছি ওগুলো কল ডাকের ডিম। এবারও ডিম পাওয়া গেছে, দুইটা ডিম পাওয়া গেছে, আমি ছিলাম না, সাগররা পাইছে, ওরা দেখে ফালাই দিছে, আমি দেখি নাই। তো দুইটা ডিম পাইছে, ওই দুইটা ডিম পাওয়ার কথা শুনে আমি পুরাই শক, কারণ আমি দেখতেছিলাম কিছুদিন ধরে আমার হাঁসগুলো নেস্ট বক্সে যাচ্ছিল, কোনটা কোনটা যাচ্ছিল আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। আবার একটু বলি,
সেটা হলো ওই যে গোল্ডে ওই যে গোল্ড আমার ম্যান্ডারিন ফিমেলটা, এই স্ট্যান্ডার্ড উডডাক ফিমেলটা এবং হোয়াইট এই উডডাক ফিমেলটা, এই তিনটা ফিমেল কন্টিনিউয়াসলি ওরা নেস্ট বক্সে গেছে কিন্তু কোনো ডিম আমি পাই নাই। যখন আমি শুনলাম যে পানির ভেতরে ডিম পাওয়া গেছে, পুলের ভেতরে ডিম নষ্ট হয়ে গেছে, খোসা একদম নরম হয়ে গেছে, ওইটা শোনার পরে সত্যি আমি খুবই শকড যে ওরা ডিম পারছিল কিন্তু ডিমটা জাগা মতো পারে নাই। এখন সত্যিই কনফিউজ যে কোনটা ডিম পারলো আর পানিতেই বা কেন পারলো, তো এটা নিয়ে পুরোপুরি কনফিউজ। এখন আরও বেশি কনফিউশন আছে যে আগে যেই ডিমগুলো আমরা এই পানির ভেতরে পাইছি ওগুলো কি কল ডাকের ছিল না ওগুলো কোনো অন্য কোনো ডাকের ছিল, এটা নিয়েও কনফিউজড। এখন কি মনে হয় আপনাদের, আপনারা বলতে পারেন যে আসলে কিসের ডিম হইতে পারে? এখন সাগর বলতেছে যে ভাই সোয়ানের ডিম হইতে পারে, এখন এটা তো আমার মনে হইতেছে না, সোয়ানের ডিম হওয়ার পসিবিলিটি কম কারণ ওদের এখনও বয়স হয়নি আমার মতে, মিটিং করতেও দেখিনি কখন ওদেরকে, ওরকমভাবে ইন্টিমেট হইতেও দেখিনি ওদেরকে। আমি প্রত্যেক দিন চেক করি যে ডিম পারছে কিনা, ডিম পারছে কিনা, ডিম পারছে কিনা, প্রত্যেক দিন অলমোস্ট এভরিডে, একদিনও মিস হয় না এটা যে ডিম পারছে কিনা, যাতে ডিম কোনোভাবে নষ্ট না হয়ে যায়। কিন্তু আমি ডিম দেখি নাই, ওই দিক দিয়ে ওরা পানির ভিতরে ডিম পাইছে, কি আর বলবো বলেন। সবেল নজরে যে জীবিত চিংড়ি দিছিলাম সেগুলোর ভিতরে ও সবগুলা খায় নাই, ওইখানে দেখতেছি একটা মরে আছে, একটা জীবিত আছে আর এইখানেও একটা জীবিত আছে। হ্যাঁ, খুব সম্ভবত দুইটা খাইছে ও, কারণ পাঁচটা দিছিলাম তো এখন তিনটা দেখা যায়। তো ও তো ছোট, অনেক ছোট, ও অত বেশি খায় না, হয়তো বা ও একদিন একটা খায় এরকম। তো দুইটা এখন পর্যন্ত এখান থেকে মিসিং, দ্যাট মিন্স ও দুইটা খাইছে। তো গাইজ এই ছিল আজকের ভিডিওতে, আপনাদের ভিডিও কেমন লাগলো আপনারা জানাতে পারেন, সেই সাথে আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও আপনারা জানাতে পারেন, আমরা খুবই খুশি হব আপনাদের সাজেশন পেলে। অনেকে কমেন্টসে সাজেশন দেন, অনেকে হোয়াটসঅ্যাপে সাজেশন দেন, যেভাবেই পারেন আমাদেরকে সাজেশন দিবেন, আমরা সেটা মাথায় রেখেই নেক্সট কাজগুলো করার ট্রাই করি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ তাআলার কাছে সবার জন্য মঙ্গল কামনা করছি, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।